মঙ্গলবার 14 নম্বর ওয়ার্ডে ভোট প্রচার চালালেন বিজেপি প্রার্থী। এদিন বিকালে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রচার করেন তিনি। আগামী 21 তারিখ উপনির্বাচন বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে। হাতে সময় কম, নির্বাচন ঘোষণা হতেই মনোনয়ন জমা দেবার পর মাঠে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। মঙ্গলবার বিকালে নিজের নির্বাচনী এলাকায় প্রচার সারলেন বিজেপি প্রার্থী অরূপ পাল। এদিন 14 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণের বাড়ি বাড়ি পৌঁছে যান প্রার্থী। দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে এলাকার সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট দেবার আবেদন জানান। এদিন 14 নম্বর ওয়ার্ডের গান্ধীপল্লী সুভাষপল্লী এলাকাতেই মূলত প্রচার সারেন প্রার্থী। দলীয় পতাকা হাতে নিয়ে কর্মী সমর্থকদের সাথে এলাকার মানুষের কাছে পৌঁছে ভোট দেবার আবেদন জানানোর পাশাপাশি আগামী দিনে তাদের পাশে থেকে কাজ করবার কথাও বলছেন প্রার্থী। প্রচার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রার্থী জানান, নির্বাচনে জয়ের ব্যাপারে 100% আশাবাদী তিনি। প্রার্থী অরূপ পাল আরো বলেন, এলাকায় যাওয়ার পর সাধারণ মানুষ যেভাবে তাকে বরণ করে নিচ্ছেন, কাছে ডেকে নিচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি মনে করেন নির্বাচনে জনগণের রায় তার অনুকূলেই থাকবে। পাশাপাশি প্রার্থীর দাবি, আগামী নির্বাচনে জয়ী হয়ে দলকে এই ওয়ার্ডটি উপহার দিতে চান তিনি। আমি আমার প্রচারে মানুষের কাছে যাচ্ছি। এই 14 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে প্রার্থী হিসেবে ভারতীয় জনতা পার্টি প্রচারে আমি গান্ধীপল্লী এবং সুভাষপল্লী নাগরিকবৃন্দ আমাকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে এবং আনন্দের মধ্যে দিয়ে আমাকে বরণ করে নিচ্ছে। আমি তাদের আশীর্বাদের মধ্যে দিয়ে এই উপনির্বাচনে, পশ্চিমবাংলায় দুটো নির্বাচন উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, একটা বনগাঁ 14 নম্বর ওয়ার্ড এবং আসানসোল পৌরসভা নির্বাচন। এক্ষেত্রে আমি বনগাঁর এই 14 নম্বর ওয়ার্ডটাকে ভারতীয় জনতা পার্টির জয়ের ব্যাপারে আমি 100% সুনিশ্চিতভাবে আমি জয়লাভ করব বলে আমি আশা করি। এই কারণেতে আমার ওয়ার্ডের নাগরিকবৃন্দ যেভাবে আমাকে সাড়া দিচ্ছে, যেভাবে আমাকে বরণ করে নিচ্ছে, তাতে আমি 100% জয়ের ব্যাপারে সুনিশ্চিত। মানুষ আর টিভি খুলতেই দেখলেই তাদের সেই দুর্নীতির কথা তাদের স্মরণ করছে। সুতরাং এই দুর্নীতি যে মানুষকে বিষাক্ত করে তুলেছে জীবনযাত্রাকে, সুতরাং এই ব্যাপারে মানুষ ওয়াকিবহল এবং সেই দুর্নীতির বিরুদ্ধে আগামী দিন এই বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের যে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলে আগামী 21 আগস্ট রবিবার সকাল থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। এ বিষয়ে আমার দল এবং আমি ব্যক্তিগতভাবে এবং আমার কার্যকর্তার সঙ্গে যারা আছে তারা সুনিশ্চিত। সুতরাং আমি আমার জয়ের ব্যাপারে 100% সুনিশ্চিত। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।